খুলনার উপকূলের মাটিতে লবণাক্ততার পরিমাণ বেশি, এর ফলে উপকূলে সব ধরনের ফসল চাষ করা যায় না। এই সমস্যা সমাধানে ফসল চাষে বিশেষ এক উদ্যোগ নিয়েছে লবণাক্ততা গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক, মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষের পদ্ধতি বের করেছে। এর মাধ্যমে লবণাক্ততা কমিয়ে মাটিকে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করা হয়। গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানান, মালচিং পেপার ব্যবহারের ফলে মাটির লবণাক্ততা প্রায় অর্ধেক কমে যায়, এতে সেচ কম লাগে, আগাছাও হয় না, সব মিলিয়ে ফলন 10-15% বাড়ে। তাই এ পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই মালচিং পেপার জমির জো ধরে রাখে, নিচ থেকে লবণকে বাধা প্রদান করে, যার কারণে ফসল খুব সুন্দর হয়। মালচিং পদ্ধতিতে এই ফসল করে দেখতেছি খুব ভালো হচ্ছে। লবণাক্ততা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানালেন, পদ্ধতিটি ব্যবহারে ভালো ফল মিলছে। সব ফসলের জন্য এই মালচিং পেপার ব্যবহার করা যেতে পারে এবং এই মালচিং পেপারের ব্যবহারের কারণে লবণাক্ততা কম থাকে এবং এর ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। আমাদের এই প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এ পদ্ধতি উপকূলীয় জেলাগুলোয় ছড়িয়ে দেওয়ার কথাও জানালেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।